আলাইকুম আহমতুল্লাহ একজন বোন প্রশ্ন করেছেন বিধবা মহিলা কি নিজের বিয়ে নিজে আরেকজনের কাছে নিজের বিয়ে নিজে দিতে পারবে কিনা ওয়ালি ছাড়া এ ব্যাপারে মোহামান সে বিবাহিতা হোক অবিবাহিতা হোক যে কোনো অবস্থাতেই মহিলাদের ব্যাপারে বক্তব্য হলো যে ফানিকা হওয়া বাতিল তার বিবাহটা বাতিল বলে গণ্য হবে এটা জমহুরুল ওলামার মত ইমাম আবু হানিফা রাহিমহল্লা একটু ব্যতিক্রম বলেছেন তিনি বলেছেন তিনি কি বলেছেন তিনি বলছেন ইমরা যদি রশিদা হয় অর্থাৎ জ্ঞানবান কোনো মহিলা দিনদার কোনো মহিলা সে বিবাহিত হোক আর অবিবাহিত হোক ওনার মতে ইমাম আবু হানিফ রাহিমহল্লার মতে যে সে যদি রাশিদা হয় এই শর্তে তার হাজবেন্ড তার বাবা মায়ের অনুমতি নিয়ে তাদের থেকে অনুমতি নেয়া অথবা অনুমতি যদি নাও নেয় সে নিজেকে ভালো জায়গায় পাত্রস্ত করে সেটা জায়েজ হবে এটা ওনার মত তবে অর্থাৎ বাকি তিন ওলামা ইমাম সহি সুন্নাগুলোর আলোকে বিবেচনা করে ওনারা বলেছেন যে না এই বিবাহ বাতিল হবে এবং এই মতটাকে গ্রহণ করাই আমরা উপযুক্ত মনে করি যেহেতু দলিল আদিল্লা এই পক্ষে বেশি ওল্লাহ হফিক তবে কারো যদি অলি না থাকে বা অলি দিনদার না মহিলা নিজের আগে ডিভোর্স হয়ে গেছে এখন সে ভালো পাত্র পেয়েছে এ অবস্থায় তারা যেখানে বিয়ে দিতে যাচ্ছে সেখানে আহ দিনদারিত্ব তারা দেখছে না তারা হারাম যারা খাচ্ছে হারামের উপর যারা প্রতিষ্ঠিত যাদের টাকা পয়সা হয়তো বেশি আছে এমন ছেলে খুঁজছে এ অবস্থায় এই মহিলা যদি চায় যে আমি আমার নিজেকে মানে দিনদার কোনো পাত্রের কাছে সাপোর্ট করব সেক্ষেত্রে এটি জায়েজ হতে পারে যেহেতু এখানে একটা মাসলাহা আছে হা দা মাহন্দি আল্লাহ